আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি। এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বর্ষা। পীড়িত ফুল আনন্দ ভৈরবি, শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতাটির মতোই কোলাহল মুখর থাকা অনেক শহর কিংবা জনপদ এক সময় হয়ে পড়েছে পরিত্যক্ত, তবে রেখে গেছে তাদের নিজস্ব চিহ্ন। চলুন জেনে নেই বিশ্বের পরিত্যক্ত অথচ আকর্ষণীয় কয়েকটি স্থান সম্পর্কে। ওয়ারাম পার্সি, যুক্তরাজ্য। একসময় এখানে ছিল দুটি ম্যানর হাউস ও একটি গির্জা। মধ্যযুগের এই গ্রামটির অবস্থান ইয়াক শহরের উপকণ্ঠে। বেড়া পালনের সুবিধার্থে এখানকার গ্রামের মানুষ অন্যত্র চলে যেতে শুরু করায় গ্রামটি 15 সালের পর থেকে পরিত্যক্ত হয়ে পড়ে। অভিজাত পার্সি পরিবারের সেই বাড়ি দুটির অবশেষে রয়ে গেছে আজও। গির্জাটি আছে তুলনামূলক ভালো অবস্থায়। ইংলিশ হেরিটেজ নামে একটি সংস্থা এখানে এর রক্ষণাবেক্ষণ করছে। বেলসাইট, স্পেন। স্পেনের গৃহযুদ্ধ চলাকালীন সময় 1937 সালের আগস্ট সেপ্টেম্বর জুড়ে চলা যুদ্ধের কেন্দ্রস্থল ছিল বেলসাইট। 1939 সালের জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর বাহিনী এটির পতন ঘটায়। বর্তমানে বেলসাইট দেখতে স্পেন উত্তর পূর্বের গ্রাম জারাগোজা থেকে একদিনের ভ্রমণে অনেকেই আসেন। 1939 সালের পর এর কাছাকাছি নতুন গ্রামও গড়ে তোলা হয়েছে। ক্রাকো, ইতালি। ইতালির দক্ষিণের একেবারে শেষ প্রান্তে এই শহরের অবস্থান। চমৎকার স্থাপত্যশৈলীর এই শহরটি সুয়েজ ও পানির লাইন সংক্রান্ত কাজের জন্য কয়েকবার ভূমিধসের শিকার হয়। গত শতাব্দীর 60 দশক থেকে অধিবাসীরা শহরটি ত্যাগ করতে শুরু করে। 1980 সালে ইরিপিনিস ভূমিকম্পের পর শহরটি জনশূন্য হয়ে পড়ে। এখন এটি সিনেমার শুটিং ও পর্যটন কেন্দ্র। জেমস বন্ড সিরিজের কোয়ান্টাম অফ সোলস এর শুটিং এখানে হয়েছিল। গ্র্যান্ড বাসাম, আইভরি কোস্ট। এখানে এখনও লোকবসতি কম নয়, তবে অনেক পুরনো ভবন এখন একেবারেই জনশূন্য। উপনিবেশে পরিণত হবার অনেক আগে 16 শতকে এখানে অ্যাপোলোনিয়ানরা বসতি গড়ে তোলে। ছিল জমজমাট বন্দর, চমৎকার মাছ চাষ হতো এখানে। একসময়ের ফরাসি উপনিবেশের রাজধানীতে পরিণত হওয়া এই শহরের পুরনো পোস্ট অফিস, কেন্দ্র আফ্রিকান ব্যাংক ও দ্য হোটেল দে ফ্রান্স এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ। বড়েই, ক্যালিফোর্নিয়া। 19 শতকের শেষ দিক থেকে এই শহরটি গড়ে উঠতে থাকে। স্বর্ণের খোঁজে তখন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তো ক্যালিফোর্নিয়ায়। ওয়াইল্ড ওয়েস্ট বা বুনো পশ্চিমের সবচেয়ে বিখ্যাত প্রতীক বোধহয় এই শহরটি। নেভাডা সীমান্তের নিকটবর্তী এই শহরে 65টি সেলুন, একটি ওয়েলস ফার্গো ব্যাংক, এমনকি তাও মন্দির সমেত একটি চায়নাটাউনও ছিল। তবে 1920 সালের ভেতরেই স্বর্ণ অনুসন্ধানীদের মনোভঙ্গ হওয়ায় এর জনসংখ্যা নেমে আসে 120 জনে। টাইনেহাম, যুক্তরাজ্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালের নভেম্বরে ব্রিটিশ যুদ্ধ কেন্দ্রের এক নির্বাহী আদেশে লোকজনকে গ্রাম ছাড়তে বলা হয়। ডিডে রান আপের জন্য সেনাদের প্রশিক্ষণার্থে গ্রামটিকে ব্যবহার শুরু করা হয়। 1948 সালে যুক্তরাজ্য সরকার গ্রামটি কিনে নেয়। বর্তমানে এটি ইংল্যান্ড এ অঞ্চলে সেনাবাহিনীর অস্ত্রচালনা ও গুলির প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। সাপ্তাহিক ও জাতীয় ছুটির দিনগুলোয় দর্শনার্থীরা আসতে পারেন এখানে। পিরামিডেন, নরওয়ে। আর্কটিক সার্কেলের অনেক উপরে অবস্থিত এই জায়গাটি একসময় ছিল চমৎকার এক কয়নাখনি। 1927 সালে সুইডেন এটিকে সোভিয়েত রাশিয়ার কাছে হস্তান্তর করলে কমিউনিস্ট জমানায় চমৎকার আবাস ও হেলিপ্যাড গড়ে ওঠে। 1998 সালের পর এখানে থেকে কয়লা উত্তোলন বন্ধ আছে, তবে এটি এখন একটি চমৎকার পর্যটন কেন্দ্র। আলতুঙ্গা, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কেন্দ্রে রুক্ষ মরুতে গড়ে ওঠা প্রথম শহর এটি। এর আছে 20,000 বছরের আদি ইতিহাস। বর্তমানে পরিত্যক্ত নগরটি অবশ্য 1987 সালে ইউরোপিয়ান অধিবাসীরা নির্মাণ করেছিলেন। তারা এসেছিলেন স্বর্ণের সন্ধানে। তখন জনসংখ্যা ছিল 300 জন।
এপ্রিল সেপ্টেম্বরের মাঝে এর পুরাকীর্তি ও ভালোভাবে সংরক্ষিত খনির নিদর্শনগুলো দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন। ব্যাংক হ্যাট কানাডা। কানাডার রকি পর্বতমালার ব্যান অফ ন্যাশনাল পার্কের সঙ্গে অবস্থিত এটি। এটি ছিল প্রায় 1,000 লোকের সমন্বয়ে গঠিত একটি কয়লা খনির শহর। ক্রমে বাড়তে থাকা মজুরি বৈষম্যের ফলে 1922 সালে এখানে বড় শ্রমিক ধর্মঘট হয়, ফলে খনিটি বন্ধ হয়ে যায়। তবে এখনও ঘিরে থাকা পাহাড়, চমৎকার হাইকিং ট্রেল আকর্ষণ করছে পর্যটকদের। রুবি অ্যারিজোনা। মেক্সিকোর সীমান্তবর্তী আমেরিকান এই শহরটি গত শতকের 30 দশকের খনি শহর হিসাবে গড়ে ওঠে। 1,200 জনের বেশি মানুষ এখানে সোনা, রূপা, সীসা ও দস্তার মতো খনিজ উপাদান আরোহণের কাজ করতেন। 1940 সালে খনিজ উত্তোলন বন্ধ হওয়ার 1 বছরের মাথায় এটি জনশূন্য ও পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে ব্যক্তি মালিকানাধীন এই পর্যটন কেন্দ্রে $15 বিনিময়ে পর্যটকেরা দেখতে পারেন সে সময়ের পরিত্যক্ত খনি স্কুল ও জেলখানা। বর্তমানে জাদুঘরে পরিণত করা এই গ্রামটি পেয়েছে ইউনেস্কোর বিশ্ব বন্ধুত্ব শান্তিপূর্ণ গ্রাম এর স্বীকৃতি। তুরস্কের দক্ষিণ পশ্চিমের এই শান্তিময় গ্রামটি প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলের ছাড়কার হয়ে যায়। গ্রিস ও তুরস্কের লড়াইয়ের যাথাকলে পড়ে এখানকার মানুষ নিরাপত্তার জন্য গ্রাম ছেড়ে চিরতরে চলে যায়। তারা আর কখনোই এই গ্রামে ফিরতে পারেননি। রাশিয়ার রুক্ষ উত্তর আর্কটিক অঞ্চলবর্তী বরকুটাকে ঘিরে আছে পরিত্যক্ত শহরতলীয় গ্রাম। গুলাগে পাঠানো বন্দীদের দিয়ে গত শতকের 30 থেকে 60 দশকে এখানে কয়লা খনন উত্তোলন করানো হতো। এরপর সময়ের সঙ্গে সঙ্গে তাদের এখান থেকে সরিয়ে উচ্চ বেতনে অন্যান্য জায়গায় কাজে পাঠানো হয়। সোভিয়েত রাশিয়ার পতনের পর এখানে থাকা বন্দীরাও চলে যান অন্যান্য জায়গায়। কয়লা উত্তোলন বন্ধ হয়, পড়ে থাকে শূন্য সব ঘরবাড়ি। প্রতি শীতে সেগুলো ডেকে যায় বরফের চাদরে। হাম্পি, ভারত। 14 কিংবা 15 শতকে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ নগর ছিল ভারতের হাম্পি। সারা পৃথিবী থেকে এখানে জ্ঞানার্জন ও ব্যবসা বাণিজ্যের জন্য মানুষ আসতেন। বিজয়নগরী সাম্রাজ্যের রাজধানী ছিল এটি। 16 শতাব্দীতে গজনির সুলতান মাহমুদের সেনাদের আক্রমণে এটি ধ্বংস হয়। এতে থাকা দুর্গ, মন্দির ও বাজারের ধ্বংসাবশেষ 1986 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায়। হৈতুইওয়ান, চীন। সাংহাইয়ের কাছে স্যাংসান দ্বীপপুঞ্জে ছিল এই গ্রামটি। একসময় 2,000 জনের বেশি লোক এই গ্রামে বাস করতেন। 1990 সালের পর গ্রামটি ছেড়ে মানুষ চলে যেতে শুরু করে। এলাকাটি দুর্গম হওয়ায় খাবার সংগ্রহ ও যাতায়াত কঠিন হয়ে পড়ে। বর্তমানে পাহাড়ের উপরে থাকা বাড়িগুলো সবুজের সমারোহে ক্যামফ্লাজ করা হয়েছে, যা পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্ত একথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।